আমফানের তাণ্ডবে বাড়ির ছাদ নেই, তারপরেও পটুয়া সমিতি থেকে ঠিক কতজন রক্তদাতা আজকে এলেন? সম্পাদক হিসেবে আপনি কি বলছেন? নমস্কার, আমি ভবিষ্যৎ নানকাটচক লোকশিক্ষা শিল্প পটুয়া সমিতির সম্পাদক হিসাবে সত্যি আজকে চলপলটাই এবং রবীন্দ্র পরিষদের যে এই মহান উদ্যোগ, এই উদ্যোগে আমরা যে একটা ক্ষুদ্র সংস্থার পক্ষ থেকে সাড়া দিতে পেরেছি। আমরা 20 জন এসেছিলাম, তার মধ্যে দুর্ভাগ্যক্রমে 3 জন রক্ত দিতে পারিনি, তার জন্যে আমরা দুঃখ প্রকাশ করছি। তবে আমরা এই চলপলটাই এবং রবীন্দ্র পরিষদের যে উদ্যোগ, এই উদ্যোগে আমরা সাড়া দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। নমস্কার। নমস্কার, আমি প্রতীক জানা, রবীন্দ্র পরিষদের সম্পাদক হিসেবে চলপাল্টাই পরিবারের সঙ্গে যৌথ উদ্যোগে এই হাঁসচড়া MD হাইস্কুলে যে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এই প্রচণ্ড গরমের মধ্যেও এতজন রক্তদাতা আমাদের এই যৌথ সংস্থার ডাকে সাড়া দিয়ে যে এসেছেন, সহযোগিতা করেছেন, প্রচণ্ড আর্দ্রতা এবং উত্তাপ উপেক্ষা করে তারা যে এলেন, এর জন্য প্রত্যেক রক্তদাতাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। মানুষের বিপদে মানুষের পাশে থাকার জন্য এখনও অনেক মানুষ যে আছে, এটা যেন প্রত্যেকটা এই ধরনের কর্মসূচি আমাদেরকে শিক্ষা দেয়। তাই যারা এসেও রক্ত দিতে পারলেন না তাদের কাছেও আমাদের অনুরোধ, আগামী দিনে আবারও আপনাদের পাশে পাব। চলপাল্টাই এর এই পথ পরিক্রমা যে এগিয়ে চলা, তাতে রবীন্দ্র পরিষদের আমরা যে সঙ্গী হতে পারলাম, এর জন্য চলপাল্টাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে।